হ্যালো স্টুডেন্টস আমরা প্রিভিয়াস ক্লাসে মডুলেশন সম্পর্কিত যে থিউরি সেই থিওরি আমরা কমপ্লিট করেছি এখানে এই প্রবলেম এখানে আমরা এই লেকচারে আমরা কী দেখব মডুলেশন সম্পর্কিত যে সকল প্রবলেম এবং তোমার থিওরি আসে সেই সম্পর্কে কোশ্চিন সম্পর্কে আলোচনা করবো এখানে যে জিনিসগুলো আলোচনা করছি সেই জিনিসগুলো তোমাদের হচ্ছে কি রায়ান মার্টিন এবং বিভিন্ন টেস্ট পেপারস থেকে সম্মিলিত সমস্ত কোশ্চিন একসঙ্গে করে এখানে আমরা আলোচনা করব। তাই এই প্রবলেমগুলো তুমি যদি ভালো করে করো তুমি যে কোনো টেস্ট পেপারের প্রবলেম তুমি সলভ করতে পারবে তাহলে চলো আমরা এই প্রবলেমগুলো দেখি এখানে দেখো আমরা এগারোটা প্রবলেম দেখেছি এগারোটা প্রবলেম এমসি বা কোশ্চিন প্রবলেম সেই প্রবলেম সম্পর্কে দেখি কী সম্পর্কিত সবগুলাই হচ্ছে কি অ্যান্টেনা এবং হচ্ছে মডুলেশন সম্পর্কিত তথ্য আমরা এখানে দেখো প্রথম কী বলা যে একটি তথ্য সংকেত তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক যদি এনজিরো হলে পটিবেদ কত হবে পটিবেদ কত হবে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখো আমরা আলোচনা করেছিলাম পটিবেদ পটিবেদের সঙ্গে সম্পর্ক কী ছিল পটিবেদ সমান হচ্ছে কি পটিবেদ পটি বেদ সমান সমান টু ইন কী ছিল সংকেত সংকেত তরঙ্গের তরঙ্গের কম্পাঙ্ক এটা হচ্ছে কি ফর্মুলা ছিল আমরা প্রমাণ করেছিলাম দেখো তার মানে এখানে এনজিরো বলেছে তার মানে এখানে প্রতিবেদ কত হবে টু ইন্টু এনজিরো হয়ে যাবে ফর্মুলা মানে উত্তরটা কী হবে বুঝতে পারছো যে একটি তথ্য সংকেতের তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক যদি এনজিরো হয় তাহলে তার প্রতিবেদ কত হবে এর দ্বিগুণ তার মানে ফর্মুলাটা আমরা প্রিভিয়াস ক্লাসে কি করেছি প্রমাণ করেছে এবার বলেছে টিভি সম্প্রচারে ব্যবহৃত হয় মানে তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার তরঙ্গ রেঞ্জটা তোমাকে দিয়ে দেবে টিভিতে সংকেতে যে রেঞ্জ তোমাকে দিয়ে দেবে সেটা হচ্ছে কি তির তিনশো থেকে তিরিশ থেকে তিনশো মেগাহার্জ এই হচ্ছে কি তোমার ব্যবহৃত হয় তোমার টিভি সম্প্রচারের ক্ষেত্রে ঠিক আছে পরেরটা কি বলেছে তাহলে এক নম্বরে প্রবলেমের সব কথা হবে টু ইন্টু এনজিরো তাহলে একটি তথ্য সংকেত তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক যদি এনজিরো হয় তাহলে প্রতিবেদ কথা হবে টু জিরো টিভি সম্প্রচারে যে ব্যবহৃত হয় গত হয় তোমার অপশন দেওয়া থাকবে সেই অপশনে দেখবে তিরিশ তিরিশ থেকে তিনশো মেগা যেটা আছে সেটা তোমার হচ্ছে কি কারেক্ট হবে তিন নম্বর প্রবলেম বলেছে কি যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার সঙ্গে সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক হয় তা হলো ড্যাস মানে হচ্ছে কি কী দেবে তোমাকে অ্যাম্প্লিটিউড মডুলেশান দেবে ফ্রিকোয়েন্সি মডুলেশন দেবে ফেজ মডুলেশান দেবে কোনোটি নয় এরকম অপশন দেবে ঠিক আছে বলে যে যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক হয় তাহলে সেটা কি ধরনের পাবসে সেটা হচ্ছে কি অ্যাম্প্লিটিউড মডুলেশন সেটাকে কি হবে অ্যাম্প্লিটিউড মডুলেশন অর্থাৎ বিস্তার বিস্তার উত্তরটা হ্যাঁ তার কারণ আমরা শিখেছি যে কি যে বিস্তার মডুলেশন মডুলেশনের ক্ষেত্রে শুধুমাত্র কার পরিবর্তন হয় শুধুমাত্র হচ্ছে কি তোমার বিস্তারের পরিবর্তন হয় কার সাপেক্ষে কার কেমন করে সংকেত তরঙ্গের হিসাবে হ্যাঁ চার নম্বরটা বলেছে সিগনাল তরঙ্গ ও বাহক তরঙ্গের উপরিপাতকে কি বলা হয় এ দেখো সিগনাল তরঙ্গ আর বাহক তরঙ্গের উপরিপাতকে কি বলা হয় মডুলেশন বলা হয় কি বলা হয় মডুলেশন যখন হচ্ছে কি তত্ত্ব সংকেতকে আমরা বাহক তরঙ্গের সঙ্গে যে পদ্ধতিতে মিশাই সেই পদ্ধতিটার নাম কি মডুলেশন তার পদ্ধতিটার নাম কি মডিউলেশন ঠিক আছে উত্তরটা তাহলে কি হলো মডিউলেশন অর্থাৎ তোমার হচ্ছে কি বিরূপণ বাংলায় কি বলা হয় বাংলায় বলা হয় বিরূপণ ঠিক আছে বিরূপণ ঠিক আছে এবার পাঁচ নম্বর কন্ডিশনটা কী বলা হয়েছে বলেছে এফ এম ও এম এর ক্ষেত্রে বাহক তরঙ্গের কম্পাঙ্ক যথাক্রমে কি বলেছে এফ অফ বড় হাতের এফ অফ এ হলে এদের মধ্যে সম্পর্ক লেখ তোমাকে অপশন দিয়ে দেবে আমরা সম্পর্ক এখানে দেখে যে এটা হচ্ছে কি ফেজ মডুলেশান ফেজ বলছি ফ্রিকোয়েন্সি মডুলেশান এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি অ্যাম্প্লিটিউড মডুলেশনের বাহক তরঙ্গের ফ্রিকুয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের কত দিয়েছে এফ অফ হাতের এফ আর হচ্ছে কি অ্যাম্প্লিটিউড মডুলেশন এফ অফ ছোট বড় হাতের এদের সম্পর্ক কেমন হবে সম্পর্কটা হবে হচ্ছে কি তোমার এফ অফ এফ দেন এফ অফ এফ অফ এর তার মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি কি হয় বাহক তরঙ্গের ফ্রিকোয়েন্সি বেশি হয় কার সাপেক্ষে অ্যামপ্লিটিউড মডুলেশনের সাপেক্ষে তোমাকে যে অপশন দেবে উত্তরটা কি সর্ব উলম্বমুখী আর অনুভূমিকমুখী এখানে অপশন দেয়া আছে ঠিক আছে তাহলে উত্তরটা হবে উলম্বমুখী কোনটা উত্তর হবে উলম্বমুখী কারণ যখন সম্প্রচার অ্যান্টেনা করা হয় উপরের দিকে করা হয় ঠিক আছে উপরের দিকে করা হয় সম্প্রচার অ্যান্টেনা এরকম দেওয়া থাকে না এরকম দেওয়া থাকে না দেখবে যেখান থেকে সম্প্রচার হচ্ছে সেখানে সবসময় অ্যান্টেনা কি করা রাখছে উলম্বমুখী হচ্ছে ঠিক আছে এই হচ্ছে কি তোমার সাত নম্বর প্রবলেমগুলো আমরা সলভ করলাম ঠিক আছে এবার দেখো আটে একটা প্রবলেম দেওয়া আছে কী প্রবলেম দেওয়া আছে বলেছে বিরূপিত তরঙ্গের মট সমীকরণ ভি সমান টেন প্লাস ফোর সাইন টু পাই টি ইন্টু টেন টু দিপার থ্রি দিয়ে ব্যাকেট দিয়ে সাইন টু পাই টি ইন্টু টেন টুথি পার সিক্স যেটা দিয়েছে মানে আট নম্বর প্রবলেমটা কী দিয়েছে আট নম্বর প্রবলেম দেখো একটা অঙ্ক দেওয়া হয়েছে মানে প্রবলেম দেওয়া হয়েছে সেটা কি ভোল্টেজ সমান সমান কী দিয়েছে টেন প্লাস ফোর সাইন টু পাই ইন টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু সাইন সাইন টু পাই টি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা দেখেই তোমার কি মনে হচ্ছে দেখো এক নম্বর প্রবলেমটা কি বলেছে এক নম্বর উত্তরটা চেয়েছে বলে যে কী ধরনের মডুলেশান এটা তো দেখেই তুমি বুঝতে পারছো এটা কি অ্যাম্প্লিটিউডের পরিবর্তন হচ্ছে তার মানে এটার উত্তরটা কি হবে অ্যাম্প্লিটিউড মডুলেশন কি ধরনের মডুলেশন অ্যাম্প্লিটিউড মডুলেশান ঠিক আছে তাহলে এর উত্তরটা কী হলো অ্যাম্প্লিটিউড মডুলেশন দুই নম্বরটা কী চেয়েছে বলেছে পটিবেদ কত তাহলে পটিবেদ ক্যালকুলেশন করতে গেলে তোমাকে ইসি আর মানে তোমার হচ্ছে কি পটিবেদ মানে হচ্ছে কি আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড তোমাকে ক্যালকুলেশান করতে ওমেগা সি আর ওমেগা এম ক্যালকুলেশান করতে হবে এখানে দেখো এইটা হচ্ছে কি এই যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি ওমেগা এম তার মানে ওমেগা এম সমান দিয়ে দেওয়া হয়েছে কি টু আর কত দেওয়া হয়েছে দেখো টু পাই টেন্সে এই যে সার্কুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তার মানে তুমি কি করো তাকে হচ্ছে কি প্রতিবেদ এমনি ক্যালকুলেশন করা যায় ঠিক আছে তাকে তুমি হচ্ছে কি কি করো তোমার হচ্ছে কি ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাও হাত যেতে যদি তোমাকে চায় তার মানে টু এম ইকুয়ালস টু কত হলো টু পাই ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি আর এখানে তুমি কি করলে টু পাই এফ সি সমান সমান কত পেলে ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এফ এম সমান কত পেয়ে গেলে এফ এম সমান দেখো কত পেয়ে গেলে টু পাই টু পাই কেটে গেল মানে টেন টু দি পাওয়ার থ্রি আর এখানে এফসি সমান কত পেলে কত টেন টু দি পাওয়ার সিক্স এখন তোমাকে দুই নম্বরটা ক্যালকুলেশন করতে বলেছে পোটিবেদ তাহলে অটিবেদের আমরা ফর্মুলা জানি কি প্রতিবেদ সমান সমান টু ইন্টু বাহুক তরঙ্গের কম্পাঙ্ক বাহক বাহুক বলছি বাহুক না হচ্ছে কি তথ্য তরঙ্গের কম্পাঙ্ক কম্পাঙ্ক তাহলে এখানে দেখো তথ্য সংকেত কম্পান হচ্ছে বা থ্রি হার্জ এত হাজ তার মানে হচ্ছে কি টু কিলো হার্জ এটা হচ্ছে কি উত্তর ঠিক আছে এবার বলেছে মডুলেশান ইন্ডেক্স কত মডুলেশন ইন্ডেক্স মডুলেশন ইন্ডেক্স তিন নম্বর হচ্ছে কি মডুলেশন ইন্ডেক্স মডুলেশন মডুলেশন ইন্ডেক্স তোমাকে বার করতে বলেছে সেটাকে আমরা এম এ দিয়ে প্রকাশ করি অনেক বই থেকে বিটা দিয়ে প্রকাশ করছে তোমার ইচ্ছা হ্যাঁ এটা কি হয় ই এম বাই হচ্ছে কি ইসি হয় দেখো ইএম দেখো এইটা হচ্ছে কি ফোর আর ইসি সমান দেখো কত দশ তাহলে কত হলো পয়েন্ট ফোর ঠিক আছে মডুলেশন ইন্ডেক্স কত হলো পয়েন্ট ফোর এটা দেখো ইউনিটলেস হ্যাঁ দুটোর ক্ষেত্রেই তাহলে আমরা তোমার আট নম্বর প্রবলেমটা সলভ করে ফেললাম এবার আমরা নয়ের দিকে যাব। কেমন করে করলাম বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে কি ইসি এটা হচ্ছে কি ইএম আর এটা হচ্ছে কি টু পা এটা হচ্ছে কি ওমেগা এম এটা হচ্ছে কি ওমেগা সি এর দেখো তাহলে এফ এম আর এফ সি কেমন হবে এটা হচ্ছে সার্কুলার এমনি ফ্রিকোয়েন্সি দিয়ে নিয়ে হলাম তাহলে হাত দিয়ে চলে আসবে ঠিক আছে তাহলে এরকম হচ্ছে কি আট নম্বর প্রবলেমটা হলো এবার দেখো আমরা নয় নম্বর প্রবলেমটা কি আছে নয় নম্বর বলেছে বিস্তার মডুলেশনের সর্বোচ্চ এবং সর্ব সর্বনিম্ন বিস্তার কত আছে পঁচিশ আর হচ্ছে কি পাঁচ তার মানে নয় নম্বর প্রবলেম তোমাকে দিয়ে আছে ই ম্যাক্সিমাম তোমাকে দিয়ে দিচ্ছে কত পঁচিশ আর কি দিয়েছে ই মিনিমাম ই মিনিমাম দিয়ে দিচ্ছে কত পাঁচ ভোল্ট এবার আমরা থিউরি কত প্রমাণ করেছি ইম্যাক্স সমান কত হবে ইসি প্লাস ইএম সমান হচ্ছে কি পঁচিশ আর এটা কত ইসি মাইনাস ইএম সমান কত পাঁচ সর্বোচ্চ বিস্তার মডুলেশনের সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার এত তাহলে মডুলেশন সুযোগ কত তাহলে এই দেখো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে কি দুই নম্বর সমীকরণ তাহলে এক আর দুই কী করে দাও এক যোগ দুই করে দাও তাহলে ইসি প্লাস ইএম প্লাস ইসি তুমি কী করো যোগ করলে তুমি ইএম পাবে না কারণ হচ্ছে কি মডুলেশন সুযোগ যোগ করে দাও ইএম ইসি দুটোই পেতে হবে হ্যাঁ তাহলে মাইনাস ইসি ইএম সমান কত হবে বিয়োগ করছো যোগ করছো তার মানে পঁচিশ যোগ পাঁচ পেয়ে গেলে দুটাকে যোগ করে দিলাম তাহলে দেখো ইএম কেটে গেল তার মানে টু ইসি সমান সমান তার মানে ইসি সমান সমানো ভোল্ট পেয়ে গেলে হ্যাঁ এই হচ্ছে কি ইসি পেলে এবার যেকোনো একটা সমীকরণে বসিয়ে দাও তাহলে দেখো এক নম্বর সমীকরণে তুমি যদি বসিয়ে দাও তাহলে ইসি ইসি প্লাস ইএম সমান কত পঁচিশ জানা তাহলে ইসি হচ্ছে কি ইএম সমান কত পেয়ে গেলে পঁচিশ মাইনাস দশ পেয়ে গেলে এটা কত হলো দশ পেয়ে গেলে এখন তোমার হচ্ছে কি মডুলেশান ইন্ডেক্স সমান সমান কত হয় ইসি ইএম ইএম বাই হচ্ছে কি ইসি হয় তাহলে ইএম সমান কত দেখো ইএম সমান হচ্ছে কি দশ আর ইসি সমান কত আছে দেখো ইসি হচ্ছে কি তোমার পনেরো ঠিক আছে পনেরো দশে পঁচিশ হয়ে গেল তাহলে এটা কত হবে পাঁচ দিক আলে পাঁচ দু দশ তিন বাজা পনেরো তার মানে হচ্ছে কি পয়েন্ট ঠিক আছে থ্রি বাই টু পয়েন্ট কত আসবে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো এরকমভাবে পর পর যাবে ঠিক আছে মানে পয়েন্ট সিক্স সিক্স এরকমভাবে তুমি লিখতে পারো হ্যাঁ রিলেশন ইন্ডেক্স এটা হচ্ছে কি নয় নম্বর প্রবলেম এবার আমরা দশ নম্বর প্রবলেম যাই এইগুলো কিন্তু আমরা সব আলোচনা করেছিলাম যে কেমন করে আসলো আমরা এখানে প্রবলেমগুলো করছি হ্যাঁ এবার হচ্ছে কি দশ নম্বর প্রবলেম দশ নম্বর প্রবলেমে কি আছে বলা আছে যে একটা বিস্তার মডুলেশন তরঙ্গের মোট ক্ষমতা ওয়ান পয়েন্ট টু ওয়াট মডুলেশন সূচক পয়েন্ট ফোর হলে বাহক তরঙ্গের ক্ষমতাগত তোমাকে ক্যালকুলেশন করতে হবে এই সম্পর্কে তোমাকে একটা ইকুয়েশন তুমি মনে রাখবে এটা প্রমাণ করার দরকার নাই সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে কি ক্ষমতা এম এর তরঙ্গের টোটাল ক্ষমতা ইকুয়ালস টু পিসি ইন্টু ওয়ান হচ্ছে কত এখানে হচ্ছে কি ফর্মুলাটা হচ্ছে কি এখানে হচ্ছে কি এখানে ফর্মুলা এম এ স্কোয়ার বা হচ্ছে কি টু এটা হচ্ছে কি ফর্মুলা যেখানে পি এ এম সমান সমান কত মডুলেশন মডিউলেটেড বাংলায় ইংলিশে লিখি মডিউলেটেড ওয়েব এর তোমার হচ্ছে কি পাওয়ার ঠিক আছে ক্ষমতা আর পিসি হচ্ছে কি বাহক মানে কেরিয়ার ওয়েবের পাওয়ার বুঝতে পারলে ক্ষমতা আর এম এটা কি এম এ হচ্ছে কি মডুলেশন ইন্ডেক্স মডুলেশন ইন্ডেক্স এটা হচ্ছে কি ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে হ্যাঁ এবার এখানে তোমাকে কি দিয়েছে মোট ক্ষমতা বিস্তার মনে মোট ক্ষমতা তোমাকে দিয়ে দিয়েছে তার মানে পি অফ এ এম তোমাকে কত দিয়ে দিয়েছে বলে দিয়েছে ওয়ান পয়েন্ট টু কিলোয়াট আর কি দিয়ে দিয়েছে এম এ সমান তোমাকে দিয়ে দিয়েছে কত পয়েন্ট ফোর তোমাকে কি বলেছে বাহক তরঙ্গের পিসিটা কত তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে তাহলে বসিয়ে দেবে আর এখানে কি বলেছে তাহলে তোমাকে কি বলে দিয়েছে এখানে সুযোগ তাহলে এখানে আমরা এই সমীকরণে বসিয়ে দেবো তাহলে এখানে কত ওয়ান পয়েন্ট টু হয়ে পেয়ে যাবো কিলোওয়াট এখানে উত্তর আসবে ওয়াটে তাহলে এখানে পিসি যেমন আছে তেমন থাকলো তাহলে ওয়ান প্লাস এখানে দেখো কত আছে পয়েন্ট ফোর এর স্কোয়ার তাহলে এটা কত আছে পয়েন্ট ফোর এর স্কোয়ার ডিভাইডেড বাই টু ঠিক আছে তার মানে এখানে ওয়ান পয়েন্ট টু ইকোয়ালস টু পিসি এখানে হবে ওয়ান প্লাস চার চারের ষোলো মানে পয়েন্ট ওয়ান সিক্স ডিভাইডেড বাই টু তাহলে এখানে হবে ওয়ান পয়েন্ট টু ইকোয়ালস টু পিসি ইন্টু ওয়ান প্লাস কত হবে দেখো পয়েন্ট জিরো এইট তুই দিয়ে ভাগ করলে তার মানে আমরা কী পাবো অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ইকুয়ালস টু পিসি ইন্টু ওয়ান পয়েন্ট জিরো পাবো তার মানে পিসি সমান সমান কত পাবো ওয়ান পয়েন্ট ডিভাইডেড বাই পয়েন্ট জিরো এইট ঠিক আছে তাহলে দশমিক তুললে এখানে যদি দশমিক তুলে দাও তাহলে তুমি কত পেয়ে যাবে এখানে হচ্ছে কি একটা এদিকে হচ্ছে কি দুটো শূন্য বসবে এখানে একটা শূন্য বসবে একটা শূন্য কেটে গেলে মানে হচ্ছে কি একশো কুড়ি ঠিক আছে ডিভাইডেড বাই একশো আট এবার তুমি যদি একে ভাগ করো ভাগ করলে কত হয় একশো কে ভাগ করলে একশো আট হলো আবার দেখো দুই হাত থাকলো এক বারো আবার কুড়ি হবে তার মানে হচ্ছে কি পয়েন্ট পড়লো আবার হচ্ছে কি এরকম হবে পয়েন্ট ওয়ান ওয়ান এত কিলো ওয়াট হবে তাহলে উত্তর হবে কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কিলোয়াট ঠিক আছে তাহলে তোমার দশ নম্বর প্রবলেম আমরা করে ফেললাম হ্যাঁ এবার হচ্ছে কি এগারো নম্বর প্রবলেম এগারো নম্বর প্রবলেমে কী দেওয়া আছে এগারো নম্বর প্রবলেম দেখো দেওয়া আছে একই ধরনের প্রবলেম আমরা এখানে ক্যালকুলেশন করবো হ্যাঁ কী দেওয়া আছে বলেছে একশো পার্সেন্ট মডুলেশনে চল্লিশ কিলোওয়াট বাহক তরঙ্গের মডুলেশন করার পর ক্ষমতা কত থাকবে তার মানে কেরিয়ারের দিয়ে দিয়েছে মানে পিসি সুমান তোমাকে কত দিয়ে দিয়েছে পিসি সুমান দিয়ে দিচ্ছে চল্লিশ কিলোওয়াট ক্ষমতা আর তোমাকে একশো পার্সেন্ট মডুলেশন মানে হচ্ছে কি এম এ এম এ সমান কত ওয়ান কেন কারণ হচ্ছে কি একশো পার্সেন্ট মডুলেশন হচ্ছে মানে এম এর মান কত হচ্ছে কি ওয়ান তাহলে তোমাকে পি এম পি এ এম এর সমান কত সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে করার পর ক্ষমতা কত হবে ঠিক আছে তাহলে পি এ এম সমান সমান কত হয়ে যাবে এর দেখো পিসি পিসি মানে হচ্ছে চল্লিশ কিলো ওয়াট ইন্টু ওয়ান প্লাস এটা কত হবে এক ডিভাইডেড বাই কত হবে দুই তার মানে চল্লিশ ইন্টু কত হবে থ্রি বাই টু তার মানে কুড়ি তিন কুড়ি ষাট মানে ষাট কিলো ও ঠিক আছে এটা হচ্ছে বারো নম্বর তোমাকে কী দিয়েছে ট্রান্সডিউসার কী অথবা ট্রানজাকশন দিয়ে প্রশ্ন আসতে বলে যে এক শক্তি থেকে অন্য শক্তি করা যন্ত্রের নাম কি ট্রানজেকশার এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তর করা যন্ত্রের নাম কি বলা হয় ট্রানজেকশন বলা হয় যেমন মাইক্রোফোন একটা ট্রানজেকশনার ঠিক আছে তাহলে এই কেন হচ্ছে কি অ্যামপ্লিচুট অর্থাৎ হচ্ছে মডুলেশন সম্পর্কিত সমস্ত তোমার হচ্ছে শর্ট কোশ্চেন বড়ো কোশ্চেন কী আসবে বড় কোশ্চেন আসবে যে ওয়েভ ফর্ম তোমাকে দেখিয়েছিলাম সেই ওয়েব ফর্ম ঠিক আছে আর এই ধরনের হচ্ছে কি তোমার প্রবলেম আসবে ঠিক আছে